ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল হবে কিনা একটু কমেন্টে জানাবেন, নাকি পাকিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনাল হবে এটা একটু কমেন্টে জানাবেন আপনাদের কাছে কি মনে হয়। আজকের ম্যাচ ছিল হচ্ছে যে ভারত এবং শ্রীলঙ্কা। ভারত প্রথম দিক থেকে মোটামুটি খেলার চেষ্টা করছে, মানে ধীরে সুস্থে, মানে দেখে শুনে খেলবে, কিন্তু দেখে শুনে খেলার আগে কেএল রাহুলের উইকেট শেষ। এখন কেএল রাহুল হচ্ছে রিভিউ নিয়েছিল, সে সেখানে পরাস্ত হয়, শেষ পর্যন্ত ফিরে যায় সাজঘরে, কিন্তু তারপর ঘটে বিপত্তি। বিরাট কোহলি তিনটা বল খেলার পর চতুর্থ বল দুর্দান্ত একটা বল করেছে এবং বোল্ড আউট স্টাম্প উড়িয়ে নিয়েছে বিরাট কোহলির, এবং সেখানে সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়েছে রোহিত শর্মা। রোহিত শর্মা তারপর কোনো মতে সূর্যকুমার যাদবকে নিয়ে 97 রানের একটা চমৎকার পার্টনারশিপ দেয়, খুব সম্ভবত 57-58 বলে, যেখানে 41 বলে 72 রানের একটা চমৎকার ইনিংস করে। তারপর হচ্ছে ভারতের সবচেয়ে বড় ধরাটা খাইছে শ্রীলঙ্কার কাছে। আপনারা দেখেন যে 149 থেকে 158 রানে জেতে হার্দিক পান্ডিয়া, তারপরে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা এবং ঋষভ পান্ত, এই তিনজনের উইকেট টপাটপ পড়ে যায়। হার্দিক পান্ডিয়া 6 মারছে, এরপরে প্যাকেট, ঠিক আছে, এখন দীপক হুডা স্টাম্প ভাই চলে গেলো। এরপরে ঋষভ পান্তকে মনে করেন যে একেবারে স্লো বল দিছে, মারতে যায়, 6 মারতে যায়, আউট হয়েছে। এখন সবচেয়ে মজার বিষয় যেটা দেখেন, প্রথম শুরুটা কিন্তু প্রথম 6 ওভারে 46 কে 47 রান ছিল ভারতের, তারপর এই পরের 6 ওভারে কিন্তু পিটাইছে ইচ্ছা মতো রোহিত শর্মা। সে যখন 41 বলে 72 রানে আউট হওয়ার আগে 12 ওভারে 109 রান ছিল, তারপর 13 থেকে 17 এই 5টি ওভারে রান আসছে 31, মানে 30 বলে 31, কী ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গেছে ভারত আপনারা চিন্তা করেন। এবং শেষ 2 ওভারে রান আসছে মাত্র 16, এবং শেষ পর্যন্ত থামে হচ্ছে 173-8 উইকেট। তাও ভাগ্য ভালো শেষ দিকে অশ্বিন এশিয়া 6 মারছে, নাহলে যে কী অবস্থা হইতো। এখন শ্রীলঙ্কা, আমি প্রথম থেকেই বলছি যে শ্রীলঙ্কা খুব টেকনিক্যালি খেলছে। আপনি দেখেন যে দীপক হুডা আউট হয়েছে, বোল্ড আউট হয়েছে, স্লোয়ার মোটামুটি ছিল, এরপরে সূর্যকুমার যাদব ওরা স্লো বাউন্সার মারছে, এরপরে হচ্ছে ঋষভ পান্ত তার উইকেটও সেম স্লো, মানে সব হচ্ছে টেকনিক্যাল খেলা হচ্ছে। ভারতকে নর্মালি হারানো টাফ, এবং টেকনিক্যালি কিন্তু ভারতকে হারাইতেছে শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে যদি কুশল মেন্ডিসকে যদি আটকাইতে না পারে, প্রথম দিকে যদি উইকেট না ফেলাইতে পারে, ভারতের অবস্থা কিন্তু কায়েল হয়ে যাবে, আর ভারত হেরেও যেতে পারে। কারণ 4-5-6 যারা ব্যাট করবে শ্রীলঙ্কা, তারা সবাই কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যান এবং চমৎকার ধরে খেলতে পারে, আপনারা দেখেছেন। সো কী একটা হবে যে ভারত আজকে হেরে গেলে যে কী হবে, আমি সেটাই ভাবছি। ভারত আজকে হেরে গেলে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, আর যদি কোনো মতে আজকে প্রথম দিকে কয়েকটি উইকেট ফেলে দিতে পারে শ্রীলঙ্কার, তাহলে কিন্তু একটু টাফ হয়ে যাবে শ্রীলঙ্কার জন্য। তারপরে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জিততে পারে। আপনাদের কাছে কী মনে হয় আপনারা একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।